জাল পরিচয়পত্র বানিয়ে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করলো পুলিশ। অভিযোগ, মৃত ব্যক্তির সচিত্র পরিচয়পত্র বানিয়ে এক ব্যক্তিকে জমি বিক্রি করে অভিযুক্ত। মৃত ব্যক্তির নামে জাল সচিত্র পরিচয়পত্র বানিয়ে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করলো গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম অনুরঞ্জন সূত্রধর। জানা গেছে, অভিযুক্ত মহিলা মৃত আত্মীয়ের পরিচয়পত্র তৈরি করে তার সই নকল করে জমি বিক্রি করে এক ব্যক্তির কাছে। শ্যামল দাস নামে প্রতারিত ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করলে এক দালালকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করেই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা জাল দলিল, রেজিস্ট্রি, আধিকারিকের স্ট্যাম্প, সই প্রভৃতি জাল করে দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছে। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। হ্যাঁ, যার নামে জমি সেই ইতিমধ্যে মারা গেছে। মারা গেলে কি হবে, সেই নামে আরেকজন লোক তার ছবি লাগিয়ে একটা জাল ভোটার কার্ড তৈরি করেছে এবং সেই ভোটার কার্ডটা বনগাঁ সাব রেজিস্ট্রি অফিসে প্রেস করে দিয়ে সেই জমিটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রি করেছে তারা। এরকম একটা র্যাকেট কাজ করছে তারা, শুধু আর জমির বিক্রি কেন, বিভিন্ন রকম রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এইসবগুলো তৈরি করছে। এর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং তাদেরকে ধরে এনে আমরা জেল কাস্টডিতে রাখছি এবং এইসব ক্ষেত্রে আমরা যাতে পরবর্তীকালে তাদের সাজা হয় সেই ব্যাপারে আমরা কোর্টের কাছে সেইভাবে আমরা সাক্ষী সাবল প্রকাশ করব। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।